উদ্ধার করেনি, বিজেপি জাল ধরার মতন ঘুরে বেড়ায়, কাকে কখন তুলতে হবে। আমি যা শুনলাম যে একজন অভিনেত্রী সে বোধ হয় পার্সোনাল ইনফ্লুয়েন্স খাটিয়ে তাকে নিয়ে গেছে, তারপর আবার ওর শুভবুদ্ধি উদয় হয়েছে যে রাজনীতি করব না। তার কারণ ধর্মনিরপেক্ষতার পথে থাকতে গেলে বিজেপি করা যাবে। এখন এরা জাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, কোথায় কাকে তুলবে না তুলবে, সবাইকে সাবধানে থাকা উচিত।